আমরা যদি কন্টিনিউ করি আমরা দেখতে টপিকটা দুই দিকে তো চলে আসছে তো কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো লাস্ট ক্লাসে আমরা কি করলাম যে হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট হাউ টু ক্যালকুলেট দা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি কিভাবে ক্যালকুলেট করছো সেটা তুমি প্ল্যান করতে তো সেটা কি জাস্ট প্রসেস ছিল যে হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট ওটার প্রসেসটা কি সেটা আমরা বলা হয়েছে জাস্ট আর ব্রেক করে করে তোমার ক্যালকুলেশনগুলো হচ্ছে তো এবার ওই প্রসেসটা কি অনেক লং প্রসেস লাইক প্রবলি ফাইভ ইয়ার্স যদি ফাইন করতে দেয় লাইক ইফ ইউ আর আস্ক টু ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ফাইভ ইয়ার্স দেন তোমাকে কি করতে হবে ফর ফার্স্ট ইয়ার ফর ফার্স্ট ইয়ার ফাইন করতে হবে দেন ফর সেকেন্ড ইয়ার ফাইন করতে হবে দেন ফর থার্ড ইয়ার দেন ফর ফোর্থ ইয়ার দেন ফর ফিফথ ইয়ার দ্যাট মিন্স ফাইভ টাইমস তোমাকে ইন্টারেস্ট গুলো ফাইন করতে হচ্ছে And five times interest five per more, then you have to find the CI by adding all the interest. Like first year there will be much I one, second year there will be I two, then I three, then I four, then I five. So a five interest to the add for the other. So age process starts in total with 5 years. So you have 2 years, 3 years, so now keep as no one has a problem. But তোমাকে যদি ফাইভ টাইমস যদি ইন্টারেস্ট ফাইন করতে হয় তো সামটা কত হয় কত লেন্দি হয়ে যাবে তো প্রসেস ইজ ইজি কম্পাউন্ড ইন্টারেস্টের যে প্রসেসটা আমি লার্ন করালাম জাস্ট আর প্রিভিয়াস ক্লাসে যে ব্রেক করে করে ক্যালকুলেশনস করা যে তুমি ফার্স্ট ইয়ার বের করতে দেন সেকেন্ড ইয়ার তো অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার উইল বিকাম দ্য প্রিন্সিপাল অফ দ্য নেক্সট ইয়ার তো এই ওয়েতে কন্টিনিউ আছে বাট এই ওয়েতে একটাই প্রবলেম কি যে এটা খুব লেন্দি প্রসেস তো এই লেন্দি প্রসেসটাকে একটু শর্টে বানাতে হবে শর্ট করতে কেমন একটা ফর্মুলা ডিডিউস করা হয়েছে যেটা কিনা হচ্ছে কি টু ফাইন দ্য অ্যামাউন্ট একটা ফর্মুলা ফাইন করা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য যে ফর জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ইউ আর আস্কড দ্যাট কম্পাউন্ডেড মানে অ্যানুয়ালি অর লাইক দ্য কম্পাউন্ড সেমি ইয়ারলি যাই বলবে যে কোন ওয়েতে বলবে তো সেই ফর্মুলাতে কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন করতে পারবে যখন বলে দেবে এটা গিভেন থাকে যে ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট তো দেখো সো ইউজিং ফর্মুলা ইউ হ্যাভ মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আছে সেটাকে তুমি বলতে পারো ফর্মুলা টু ফাইন দ্য অ্যামাউন্ট টু ফাইন দ্য অ্যামাউন্ট হোয়াট ইজ মিন বাই অ্যামাউন্ট কালকে লেখা হয়েছে হোয়াট ইজ মিন বাই অ্যামাউন্ট অ্যামাউন্ট মিনস অ্যামাউন্ট মানে দুটো পার্ট থাকে অ্যামাউন্ট মিনস দ্য প্রিন্সিপাল ভ্যালু অরিজিনাল প্রিন্সিপাল ভ্যালু অ্যান্ড দ্য ইন্টারেস্ট টুগেদার Together is called its amount. So at first, the basic formula to find the amount in CI, that is capital A equal to P into 1 plus R by 100 from A. Okay. So A formula to reduce kora hoyeche eta given the apply korbo application ta amra learn korte hobe je amra same A formula to jodi apply kori to sheta application er je root ta sheta apply korte hobe je kibhabe apply korte hobe দেখো পি ফর প্রিন্সিপাল উই নো আর ফর রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড এন ফর এন ইজ কল্ড দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড টি ফর টাইম এই টাইমটাকে আমি টি দিয়ে লিখি তো এই টোটাল টাইম আর দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড এর মধ্যে ডিফারেন্সগুলো মধ্যে বুঝিয়ে দিলাম Suppose তোমাকে কখনো ফাইন করতে দিয়েছে যে ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর টু ইয়ার্স ফর টু ইয়ার্স তো নাম্বার ওয়ান থাকবে কি পেয়েবল ইয়ারলি হোয়াট ইজ মিন বাই পেয়েবল ইয়ারলি দ্যাট মিন্স সাপোজ কোনো অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করেছো ব্যাংকে হোক যে কোনো জায়গাতেই হোক তুমি কি বললে আমাকে ইয়ারলি ইন্টারেস্ট পে করবে পেয়েবল ইয়ারলি মিনস কি তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে ইয়ারলি তো সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি ফাইন করবে ইয়ারলি তোমার টোটাল টাইম টু ইয়ার্স তো এই টোটাল টাইম টু ইয়ার্স করে কভার আপ করতে ইফ ইউ ওয়ান্ট টু গেইন ইয়ারলি দেন তোমার কত টাইমস তোমাকে ক্যালকুলেট করতে হবে কতবার তুমি ইন্টারেস্ট পাবে হাউ মেনি টাইমস উইল ইউ গেট ইন্টারেস্ট ইফ ইউ পে ইয়ারলি ফর টোটাল টু ইয়ার্স কত টাইমস তোমাকে ইন্টারেস্ট পে করবে পেমেন্ট ইয়ারলি মানে কি ওয়ান ইয়ার ব্যাপারে কথা তুমি করছো টু ইয়ার্স এর জন্য
তুমি ফার্স্ট ইয়ারে পড়ে একবার পাবে, আবার কি দেড় লাগে সেকেন্ড ইয়ারে পড়ে আরেকবার পাবে। দ্যাট মিন্স ইউ আর গেটিং টু টাইমস ইন্টারেস্ট। তো হোয়েন পে বে রিয়ালি ইউ আর গেটিং ইন্টারেস্ট টু টাইমস, রাইট? না, সো এই যে টু টাইমস, হাউ মেনি টাইমস ইউ আর গেটিং ইন্টারেস্ট, দ্যাট ইজ হাউ মেনি টাইমস ইউ আর ক্যালকুলেটিং দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্যাট ইজ কল্ড দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, দ্যাট ইজ কল্ড দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, অ্যান্ড দ্যাট ইজ ইন বাই ইয়ার। সো অ্যাকর্ডিং টু দিস ফরম্যাট, ইফ ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর টু ইয়ার্স, when paid yearly, that means you are finding two times interest, not only two times interest capital potential. So that means n should be equal to 2. That is how many times you are getting interest? That is the value of n, simply. And secondly, same three questions again, that find the compound interest for 2 years, but number 2, payable half yearly. Payable half yearly means ki? You are getting, what you mean, interesting batch of 6 months are getting it. After that, means 6 months, na? And 6 months or half, 1/2 year. So 6 months are getting it, 1/2 year are getting it, so you can get interest in it. So what do you mean? Compound interest in it. So part day interest in it. So that is the interesting thing about compound interest. Then you say, I'm here, okay, 1 crore rupees. But 1 crore rupees are apply, okay, part day interest cha hobe seta dekhe jodi part te tomar 10 rupees interest hoy sei 10 rupees aro dekhe, that is the way of our compounding. So question er moddhe bola je we have to find the CR for 2 years but payable half yearly. So ekhane ekta question, tomader jodi interest half yearly kore pay kora hoy to khub cover up the total time, how many times you are getting interest, কতবার তুমি ইন্টারেস্ট পাবে? যদি 6 মান্থস পর তোমাকে ইন্টারেস্ট দেওয়া হয়, দেন 2 ইয়ার্স, আপ টু 2 ইয়ার্স, তুমি কত টাইমস ইন্টারেস্ট নিয়ে পাচ্ছ? সরি, আবার বল, শুনতে পেলাম না? 4, রাইট? কারণ 6 মান্থস কে তুমি 4 টাইমস যদি করো, তখন তো 2 ইয়ার্স কভার হবে না? 6 মান্থস, দেন 6 মান্থস, দেন 6 মান্থস, দেন 6 মান্থস, কটা ব্রেকিং করবে, চার্ট 4 টাইমস হবে না? সো দ্যাট ইজ দেয়ারফর n উইল বি ইকুয়াল টু 4, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনভার্সন পিরিয়ড অ্যান্ড দ্য টোটাল টাইম। সি দ্যাট ওয়েন ইট ইজ গিভেন দ্য পেবল ইয়ারলি, দেন দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড অ্যান্ড দ্য টোটাল টাইম উইল বি সেম, এন্ড ওয়েন ইউ আর গিভেন দ্যাট পেবল হাফ ইয়ারলি, দ্যাট ইজ দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড ইজ বিকাম 4 টাইমস ফর 2 ইয়ার্স। তো সেম টু বলতে গেলে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড উইল সি আবার বলছি just take the total times for interest batch to complete the within the total time period. Total time period is okay. So, total times for interest to pay the dollar, that is the value of it. So, in my way, and the problem is going to be because what is R? R means shall I have a rate of interest? What is R? R means ROI, rate of interest. But if you want to apply the formula, the rate of interest should be according to the number of conversion period. If you want to find the formula, apply the formula, compound interest formula apply only, rate of interest should be according to the number of conversion period. Their meaning ki? Their meaning ka yung bolo, apply ka na mo chhe. When we are applying formula for compound interest, right? A formula is prepared, which is A formula used for, then
what is n? N means the integration, n means number of permutations PDA. And after finding the number of permutations PDA, so we are finding R. R means the rate of interest. That should be based on the number of permutations PDA. That means if rate of interest R is given 10% per annum, okay? And for number one, if payable yearly, if payable per annum, 10% per year, 10% per year, together. And if payable half yearly, if payable yearly, that means you are getting interest by 1 year. So then rate of interest will be same. Our rate of interest, ROI, will be same. But if payable half yearly, if payable half yearly, then that means, ekhon khyal koro, je ekhane kichu rate of interest 10% per year chilo. That means in 1 year you are getting 10 rupees out of 100. So 100 rupees er according to 10 rupees pacho 1 year. Ekta jinish mone koro. তুমি যদি 100 রুপিসের অ্যাকর্ডিং তুমি 1 ইয়ারে তুমি 10 রুপিস পাও, দেন সেম 100 রুপিসের অ্যাকর্ডিং তুমি হাফ ইয়ারে কত রুপিস পাবে? 5 রুপিস, একদম সিম্পল 5 রুপিস। সো এখানে কন্ডিশন দেখো, তোমার এই 100 রুপিসের অ্যাকর্ডিং ফর 1 ইয়ার ইট উইল বি 10, দ্যাট মিনস ইট ইজ 10% পার অ্যানাম, অ্যান্ড গোয়িং উই আর গেটিং দ্যাট rupees 5 according to the based on the rupees 100 for half year, that means if 5 hoye gelo ekhon tomar rate of interest ROI based on oi number of conversion period, but based on the condition likhte parbe, thik ache? That means tomar tumi dekhbe je jodi payment half yearly kore koto, half yearly kore half, the rate of interest of the half day multiply by 1. That is R will be R into 1 by 2. That is R by 2. That will be your rate of interest per conversion period. R conversion period. R to get over the body, I mean, if payment half yearly as the number. এই এক্সাম্পল করে রেখে দিলাম, মানে কি রেটটা তোমার হাফ হয়ে গেল, রেটটা হাফ হয়ে যাওয়া মানে কি হাফ দিয়ে ডিভাইড করা, কিন্তু হাফ করা মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা, কারণ এখানে হাফ ইয়ার বলেছে। আর যদি বলে যে ইফ পেয়েবল কোয়ার্টারলি যদি বলে, কোয়ার্টার মিনস কি, হোয়াট ইজ বাই ওয়ান কোয়ার্টার, বলো ওয়ান কোয়ার্টার মানে কত, 3 মান্থস, quarterly means 3 months. So how many years? 3 months for what year? 3 months 1 by 4 year. That means rate should be multiplied by 1 by 4. You can see, quarterly means 1 by 4 year. So rate should be multiplied with 1 by 4. That means R by 4% per conversion period. Per conversion period. That's it. Simple. That means the condition according to the rate of interest 5 for the relationship, condition according to the rate of interest, manage for the arrange for the number. Half yearly for the half the multiply for the quarterly for the 1 by 4 the multiply for the. And for year, yearly was the same, na? Rate of interest meaning it 10% per annum and meaning it per year for interest. So if payable yearly, then the rate will be as it is. But problem is that you have half yearly, you have to pay half the quarterly, one by four, monthly, if you are asked that you have to pay the interest yearly, that means if payable monthly, monthly means ki tomar per month tomake korte hobe, so what is my 1 month, 1 month mane koto year, so 1 month mane hocche ki tomar 1 by 12 year, so rate will be r into 1 by 12,
দেখতে পাচ্ছি আমরা যে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল দ্যাট উইল বি ইকুয়াল টু সিআই. সো সিআই উইল বি ইকুয়াল টু ইফ ইউ পুট অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট যেটা তোমার রয়েছে এই যে পার্টটা ইফ ইউ সাবস্টিটিউট দ্যাট ইট শুড বি লাইক পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি. নাও ফর সিআই ইফ ইউ টেক কলম পি দেন the formula will look like 1 plus r by 100 whole to the power n minus 1. এই ফলে পর ফর্মুলা চলে আসছে. So to find ci, you need ci find করতে বলে. Suppose you have asked that suppose to given that for rupees 1000 what will be the ci for 2 years payable but compounded annually. Compounded annually means you are asked to get your interest to find your interest by yearly. So yearly you have to find it. So for 1000, what will be the CI for 2 years payable annually? So you can CI find the region. So, then you can use the formula for CI directly. That means just use the CI formula. P into what is in my P? P means 1000. So put 1000 in the place of P. That's a rate of interest in at 10% per annum. So 1 plus R by 100, what is R? That is 10 by 100. Hold to the power N. N means number of conversion period. And if you are asked to find compounded annually, so annually find for the speed. So to cover the total time, we have to. You are getting two times interest, right? You have two times interest calculations from what you. So n should be equal to 2, then minus 1. Just take a fine mode of that. You will find what happened. First of all, that is 0, 0 cancel out by h. Then 1000 into 1 plus 1 by 10. How to add them? Just add it. Normally by doing the LCM, it should be 11 by 10 whole square minus 1. Simply 1000 into 11 by 10 whole square, that should be 121 by 100 minus 1. Right now, then 1000 into if you subtract it, 1 thakle ki have just 8 market directly multiply. 121 minus 100, that is just 21 by 100. So that should be rupees 210. That is your answer, that is your CI. So, তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা প্রিভিয়াস এ নলেজ পড়েছিলাম না যে টু ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট বা ইয়ারলি মানে ইন্ডিভিজুয়ালি ইয়ারলি আমরা ইন্টারেস্ট ফাইন্ড করে করে দেন আমরা টোটাল সিআই ফাইন্ড করছি অ্যাট দ্য এন্ড. তো সেই প্রসেসটা কি অনেক বড় হতো. বাট ওয়েন ইউ আর ইউজিং দ্য ফর্মুলা, সেই ফর্মুলা ইউজিং করতে গেলে তোমার ক্যালকুলেশনস সাপোজ একটু করতে হচ্ছে. বাট অ্যাকচুয়ালি ইট ইজ শর্টার. তোমাকে এখানে কি ক্যালকুলেশনস যে তোমার টাইমটা লাগবে না, সেই টাইমটা তোমার কি পয়েন্ট কমে গেল. ₹1,000 অ্যামাউন্ট ফাইন করতে বললে যদি কিছু তোমার যদি সিআই ফাইন করা থাকে তাহলে অ্যামাউন্টের জন্য আগে তুমি নিশ্চয়ই ফর্মটা ইউজ করবে না. আর যদি অ্যামাউন্ট তুমি ফাইন করে থাকো তাহলে সিআই জন্য নিশ্চয়ই তুমি আগে ফর্মটা ইউজ করবে না. তখন ফর্মটা ইউজ করতে তো সেটা অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস আই. মানে এই কন্ডিশন থেকে যে দুটো সাপোজ গিভেন থাকে, এ গিভেন অর বি গিভেন, দেন ইউ ক্যান ফাইন আই বা এ গিভেন আছে বা আই গিভেন আছে, দেন ইউ ক্যান ফাইন. That's why when CI is given 500, then we have all people to this, let us see, let's take format, let's see, all 500 of the budget.
আচ্ছা দেখো কোশ্চেনটা কি স্মার্ট এর একটা ব্যাপার। আচ্ছা দেখো কোশ্চেনটা দেখো, what sum of money will amount to 3630 in 2 years at 10% per annum compound interest? তো এর তোমাকে কি what sum of money, sum of money means কি প্রিন্সিপাল অ্যামাউন্ট তোমাকে ফাইন করতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি ফাইন করতে হয় তোমাকে গিভেন ইনফরমেশন কি আছে, what sum of money will amount to that, that means given condition according আমরা দেখতে পাচ্ছি amount is given rupees 3630, time is 2 years, total time, time যদি তুমি দেখতে পারো that is total time, that is 2 years and r is equal to 10% per annum, okay? That means you are asked to find the principal. So as simple as that, if amount is given, then we can use the formula for amount. Amount is formula key. That is, I mean, A for H. What is the formula for amount? That is P into 1 plus R by 100 whole to the power n equal to given 3630. To write the formula, let the sum of money be rupees P. Sum of money is rupees P to score. What will be R? According to this formula, what will be R? That is 10%. Normally. 10% just take that. And what will be N? The total time is 2 years. And compounded P, compounded annually. Usually the condition given by the compounded annually is only the by default of the compounded annually choose code. So when compounded annually, then for total time 2 years, what will be the number of per percent period? N is equal to n is equal to n. Time 2 years compounded upon annually is same again. So n equal to just 2. That means, so from this condition, a condition that can be used for a, I mean, you are going to find problem, right? R is given 10, n is given 2, just put it there. P into 1 plus 10 by 100, sold to the power 2, equal to this 3630. So P into 0 part of cancel part of 1 plus 1 by 100, 1 plus 1 by 100, how much? Anyone? Just 11 by 10, sorry, 1 plus 1 by 10, not factor. 1 plus 1 by 10, that is 11 by 10, whole square, equal to rupees 3630. Then P into, I can square break what the number. No need to break the square. You can write it just by 11 by 10 into 11 by 10, equal to, and rupees are the omega, because this is an equation. So 3630, then P will be 3630 into 10 by 11, 10 by 11. Okay? Okay, so calculations korte hobe na, okay, multiply korte hobe, then we have to cancel it out, so cancellation korte hobe, multiply korte hobe, so ami age otake kemon ami bigger square korte jabo, right? So ekhane square korar dorkar nei ekdom. Just like a break point or normal term and then find the value of P. Just P equal to 5 point and then calculate it. Therefore, you can calculate for a smart P like 11 and 3630. We can cancel it out. Huh? If you cancel it out, it should be 330. Then again, 30. That means the P will be 3, then 3 zeros. Therefore, the sum of money, question will be given, what sum of money will amount to this in 2 years of interest? তো আমরা কি সাম অফ মানিটা কে রুপিস পি ইউজ করেছিলাম, সো দা আনসার ইজ দা সাম অফ মানি ইজ রুপিস 3000, দ্যাট ইজ আওয়ার আনসার। দেখেন আগে, হ্যাঁ আমি লাস্ট থেকে অলওয়েজ ক্যালকুলেট করবে এই কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, এটাকে আমরা সামস করি। তো স্মার্টলি কিভাবে করতে হয় তুমি দেখো, যদি এখানে আমি স্কোয়ার করতে স্কোয়ার যে টাইম ইস্ট হতো তুমি স্কোয়ার পেজ যদি ভাব দিয়ে ক্যালকুলেট করতে, তাই না? সলভ করলে আমি ডাউট করো কি আছে।